নমস্কার বন্ধুরা, সম্পাস কুটিরটিতে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই বলছি একটু স্কিপ না করে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন আর ভালো আছেন। তো চলুন, আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছুটির দিনটা কাটছে আমার, তো যা যা রান্না করবো তো দেখাবোই, পুরোটা তো দেখানো সম্ভব নয়, শুধু রান্না শেষে দেখাবো, আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের বাড়িতে কে আসছে সেটা পরে বলবো, এক্ষুনি বলবো না। তো চলুন দেখতে থাকুন সাথে থেকে। আমি বললাম একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, তো আজকে হচ্ছে ফ্রাইড রাইস। তো সেটা আমরা কীভাবে করি সেটাই দেখাবো, অনেকে অনেক রকমভাবেই করে। তো প্রথমে সাদা তেল আর তাতে ঘি দিয়ে দিয়েছি, তাতে তেজপাতা দিলাম, এই যে গোটা গরম মশলা এই এতটা দিয়ে দিলাম তেলেতে। এবার নাড়তে থাকবে, আর দিয়ে দেবো ওই সাদা তেলেতে ঘি বললাম, বন্ধুরা আমরা একটু অন্যরকম করে করি। তো দেখুন, আপনারা যদি এরকম করে করেন তো আমাদের জানাতে পারেন। দিয়ে দেব পেঁয়াজ, গাজর আর ডিম কড়াই। পেঁয়াজটা মনে হচ্ছে ভেজে তুলে নেবে, আধ ভাজা হলে এইগুলোই দিয়ে দেবে। আচ্ছা, ফ্রাইড রাইসটা আমি করছি না, পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এইবারে দিয়ে দেবে বিনস আর গাজর। তো আজকে রাঁধুনির ভূমিকা কে পালন করছে বন্ধুরা দেখতে চান? চলো দেখিয়ে দিই একবার। সেফ, সেফ আজকে আমাদের সেফ। চলুন বন্ধুরা, আজকে আমাদের সেফ রান্না করছেন ছুটির দিনে ফ্রাইড রাইস। আর আর যা যা হয়েছে দেখাবো, এক্ষুনি বলবো না। চলুন আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, ডিমটা ভাজা হয়নি আগে, একটুখানি ভেজে নিই হালকা করে। আমাদের ফ্রাইড রাইসে ডিম দেওয়া হয়, কিন্তু ওটা মিক্সড ফ্রাইড রাইস নয়, মানে জাস্ট হালকা করে একটু ভেজে নেওয়া। ফ্রাইড রাইস পারে না এমন কেউ নেই, তবুও আমি যেমন করে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কাজু বাদামগুলো ভেজে নিই সব একসাথে। তো বন্ধুরা, এই যে রাইস, রাইসটা প্রথমে এতে হাঁড়িতে কি ঘি মাখিয়ে নিয়েছো? ঘি মাখিয়ে নিয়েছে, তারপরে এই যে দিয়ে দিলাম চিনি, তারপরে আমার গরম মশলা যে ঘরে বানানো কড়াই থাকে সেটা দিয়ে দেব। এই ফাঁকে বলে রাখি, ভাতটা যখন আমি তৈরি করছিলাম তখন গোটা গরম মশলা আর তিন চারটে তেজপাতা দিয়ে ফুটিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন। পরে আর দিইনি লবণ, কিন্তু দেখেছেন তো, তৈরি করার সময় কিন্তু লবণ দিইনি।
এইভাবে করেছি ভাতটা। আর ঠিক নামানোর আগের মুহূর্তে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে ভাতটা একটার সঙ্গে একটা লেগে না যায়, যাতে ভাতটা ঝরঝরে হয়। তো এইভাবে তৈরি করেছি। পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখুন যারা আসবে, কারা আসবে, এই যে বলে দিলাম, আমার বাবা দেখাশোনা হবে, আমার বাবা আর মা। বাবা এনেছে, হচ্ছে পেঁপে এনেছে, গাছে পেঁপে হয়েছিল, আর পাতিলেবু হয়েছিল, আর জামাই ভালোবাসে পান্তুয়া, তাই পান্তুয়া এনেছে, নাতনি ভালোবাসে মিল্ক কেক, তাই মিল্ক কেক এনেছে, আর সবার জন্য এটা। আমার কোনো ভালোবাসাবাসি নেই, আমি আমি মানে ডাস্টবিন যা কিছুই বেশি হয় খেয়ে নিই, বা যেটা থাকে সেটাই খেয়ে নিই। তো এই জন্য এটাও জামাই ভালোবাসে তাই এনেছেন মিষ্টি। তো চলুন বাবাকে মাকে একটু কিছু দিই, সবে মাত্র এসেছেন ওনারা। ফ্রাইড রাইসটা তো হয়েছে, দেখতেই পেলেন। আর এখানে একটু সাদা ভাত রাখা হয়েছে, কারণ সাদা ভাত না হলে আমাদের এই রকমই হয়, বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস, মানে সাদা ভাত রাখতেই হবে, কারণ আমাদের এক একজন এক এক রকম। তো সেই জন্য সাদা ভাতটা রাখা হয়েছে। আর সাদা ভাতটা রাখা, এরপর এই যে খাসির মাংস একদম গ্রেভি গ্রেভি, আপনাদের বলেইছিলাম আমি বেশি ঝোল করি না। এবার যেটুকু আর কি ঝোলটা আছে ওটা টেনে নেবে, হয়েছে। আর হয়েছে এই যে কাঁকড়া দিয়ে দেখাচ্ছি, সামনে আনি, কাঁকড়া দিয়ে এই যে চিতি কাঁকড়া, চিতি কাঁকড়া দিয়ে এই যে দেখেন চিতি কাঁকড়া দিয়ে, আর এই একটু বেগুন আর বেগুন আর কুমড়ো দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে যেরকম করে আমি টক করি, তো এটা হচ্ছে টক হয়েছে, মানে ওটা ওর মানে টকটা করা আছে আর কি, দু তিন দিন চলে যাবে টকটা। আমাদের টকটা চাটনিটা খুবই খাওয়া হয়, বুঝেছেন তো, মানে তো ওটা পেট, আর সবসময় কাঁকড়া পাওয়া যায় না আমাদের এখানে, তো পেয়েছে বলে এনেছে, তো আমি টক করে নিলাম। আর এখানে আছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা করছিল তো বললামই, দেখালাম। আর এটা হচ্ছে আনারসের চাটনি, আজকে আর আমের চাটনি নয়, আজকে হচ্ছে আনারসের চাটনি করেছি। ওরে বাপরে বাপ, এটা তো একদম জেলির মতো পুরো বসে গেছে। এই যে আনারসের চাটনি, তো এই আনারসের চাটনিটা আমি কীভাবে করি পরে একদিন একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে আনারসের চাটনি। আর বন্ধুরা, এক দিদিভাই পায়েস দিয়েছেন, পায়েস আর এই রসগোল্লা পাঠিয়ে দিয়েছেন, এটা আমি করিনি, তো ওনার ছেলের জন্মদিন, তো পাশেই থাকেন উনি, তো এটাও মানে খেতে বসবো একসাথে নিয়ে খেয়ে নেব। তো আমাকে ডেকেছিল, যেতে পারিনি, তো ওনারা আসবেন বলে, মানে আমার বাবা মা আসবেন বলে যেতে পারিনি, তো ওই জন্য আর কি আমার মেয়েকে ডাকলো, তো নিয়ে নেব, ঠিক আছে। তো চলুন তাহলে খেতে খেতে বসি, এবার খাবার থালাটা সাজিয়ে নিই। চলো, এই যে আমার প্লেট সাজানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন, কিন্তু কেমন হয়েছে আমি সাজিয়েছি, আমি যেমন পেরেছি করেছি, আনারসের চাটনি আর একটু খাসির মাংস আর এই যে পাঁপড় ভাজা আর এই যে স্যালাডের সাথে দিয়েছি, এইবারে বাবা আসবে। জামাই করেছে বলে কথা, মেয়ে বড় করেছে বলে কথা, চলো শ্বশুর জামাই খেতে বসেছে, এই যে সাদা ভাত খাচ্ছে, জামাই এইসব পছন্দ করে না, খাসির মাংসটাই ওর পছন্দ, সাদা ভাত দিয়ে খাচ্ছে।
তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। আর কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা যদি আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। তাহলে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, টাটা।